নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। তুলা রাশি 2024 ভাগ্যের তারা আকাশে ফুটবে। 5টি বড় সুসংবাদ আসতে চলেছে তুলা রাশির জাতক এবং জাতিকাদের। আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে লুকিয়ে রয়েছে। অর্থাৎ 2024 সালে বেশ কিছু ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে, অনেকেরই অনেক রকমের প্রশ্ন রয়েছে তুলা রাশি কেমন যাবে। দেখো, তুলা রাশি 2024 টোটালটা এক্সপ্লেন আমি করব, বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনুন। দেখো, তুলা রাশি কিন্তু একটি ব্যালেন্সিং রাশি, অর্থাৎ এরা কিন্তু একটু ব্যালেন্স করে কিন্তু এরা চলে এবং এদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে কিন্তু থাকে, ক্রিয়েটিভ জিনিস তুলা রাশির মধ্যে কিন্তু থাকে এবং যথেষ্ট এরা আত্মমর্যাদা পূর্ণ হয়। 12টি রাশির মধ্যে 7 নম্বর রাশি, জুডিয়াকে 7 নম্বর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসে এবং তুলা রাশি একটু দয়ালু প্রকৃতির হয়, অন্যের জন্য অনেক কিছু কিন্তু জীবনে করে। এবং তুলা রাশির ক্ষেত্রে যেহেতু শুক্রের এটা সেক্টর, একটু শুক্র মানে কি ঝাঁ চকচকা, একটু ফিটফাট হয়ে চলা, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন্স কিন্তু এরা রাখার কিন্তু চেষ্টা কিন্তু করে। তুলা রাশির যারা ব্যক্তি রয়েছেন কিনা, তারা যথেষ্ট বুদ্ধির সাথে কিন্তু কাজ করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, এটা হচ্ছে তুলা রাশির। এবং মাঝে মাঝে আবেগ প্রবণ হয়ে যায়। তুলা রাশির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন 2024 সালে কিন্তু আসবে, অর্থাৎ ভাগ্যের তারা আকাশে ফুটবে। 5টি বড় সুসংবাদ আসতে চলেছে তুলা রাশির। অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে তুলা রাশির সম্বন্ধে, 2024 কৌশিকদা কি হবে না হবে। দেখুন, আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে শুনেন না, সম্পূর্ণ উত্তর আপনারা পাবেন। প্রথম আসে তুলা রাশির, আপনাদের রাশির পঞ্চমভাবে শনি অবস্থান করছে। দেখুন, অর্থাৎ কেন্দ্রভাবে এবং সক্ষেত্রিক শনি, প্রথম কথা তুলা রাশির। অনেকে দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন যে কৌশিকদা আমার কি এবছর সন্তান প্রাপ্তির সন্তানের যোগ রয়েছে কি। দেখুন, আমি বলবো 2024 টু 2025 মার্চের মধ্যে আপনারা ফ্যামিলি প্ল্যানিংটা অবশ্যই করুন, এই সময়ের মধ্যে আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে। অর্থাৎ যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, কারণ শনি যেভাবে অবস্থান করে কিনা সেই ভাবকে কিন্তু বৃদ্ধি করে। অর্থাৎ আপনাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে, সন্তানের জায়গাটা কিন্তু মজবুত করবে। যারা সন্তান নিয়ে দীর্ঘদিন চেষ্টা করছেন দম্পতি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু, প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবার আসি অনেকেরই প্রশ্ন যে কৌশিকদা এবছর শিক্ষা, আমি উচ্চ শিক্ষা করতে পারবো। দেখুন, আপনাদের পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, সারা বছর কিন্তু থাকছে, কিন্তু জুলাই মাস থেকে কিন্তু একটু হলেও শনি কিন্তু রেট্রোগ্রেড হচ্ছে। অর্থাৎ শনি যে আপনাদের পঞ্চমভাবে থেকে আপনাদের এবছর শিক্ষার জায়গাটা, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে, এক্সাক্ট রেজাল্ট। যারা উচ্চ মাধ্যমিক দিবেন বা মাধ্যমিক দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় কিন্তু আসতে চলেছে। তুলা রাশির আপনি জাতক অথবা জাতিকা, কি সম্ভাবনা আসছে তুলা রাশির আপনাদের শিক্ষার জায়গাটা, যেমন আমি বললাম। পাশাপাশি তুলা রাশির আপনাদের ঠিক সপ্তমভাবে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। দেখুন, এবং বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তম গৃহেই কিন্তু থাকছে। দেখুন, বিবাহের জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন
এপ্রিল অবধি আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু ভালো কিন্তু যোগ রয়েছে। দীর্ঘদিন যারা সুপাত্র সুপাত্রী পাচ্ছিলেন না, এই সময় কিন্তু আপনাদের বিবাহ কিন্তু নিশ্চিত রূপে হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের দাম্পত্য সুখ এবং এর সাথে সাথে আপনাদের ইনকাম, একাদশ ভাবকে যেহেতু দেখছে, আপনাদের ইনকাম গেন কিন্তু করবে। যদি না আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে বা দশা মহাদশে পারফিট না করে, ওভারঅল কিন্তু 2024 তুলা রাশির ক্ষেত্রে বড় বড় পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই সময়ের মধ্যে তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। রাহু আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে, দেখুন শাস্ত্র বলছে ষষ্ঠভাবে রাহু কিন্তু এক্সাক্ট রেজাল্ট কিন্তু খুব ভালো। আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে রাহু আপনাদের এবছর বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আপনাদেরকে কিন্তু দিবে। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন ভাবছেন, গভর্নমেন্ট জবের জন্য প্রচেষ্টা করছেন, তুলা রাশি গভর্নমেন্ট জবের একটা সম্ভাবনা আপনাদের এই সময়ের মধ্যে, কেরিয়ার ক্ষেত্রে লাভ আপনাদের এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে। এর পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে এই বছর আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তি, আমি আবার বলছি, শেয়ার বাজার ফাটকা লটারি থেকেও কিন্তু এবছর আপনারা অর্থ কিন্তু পাবেন। এবং ষষ্ঠভাবে রাহু তো আপনাদেরকে কিন্তু এই সময়ের মধ্যে 2024-এর মধ্যে আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং পাশাপাশি আপনাদের এই সময় শত্রু, যাদের খুব এনিমি প্রবলেম চলছে, শত্রু শান্ত কিন্তু হতে কিন্তু চলেছে। এবং বৃহস্পতি কিন্তু মে মাসে আবার বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে। দেখুন অষ্টমভাবে যাওয়া মানে কিছুটা আপনাদের সমস্যা কিন্তু দিবে, কিন্তু ধনভাবে দৃষ্টি দিচ্ছে, দৃষ্টিটা কিন্তু আপনাদের যেমন ধনভাবে পড়ছে আবার দ্বাদশভাবে পড়ছে। অর্থাৎ আপনাদের যেমন একদিক থেকে ইনকাম হবে, আবার খরচের জায়গাটা কিন্তু আপনাদের রয়েছে। অর্থাৎ আমি এখানে পিং পয়েন্ট প্রেডিকশন করছি, এখানে কোনো মন সন্তুষ্টি করার জন্য নয়, কৌশিকদার যে কথাগুলো বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করছি। দ্বাদশভাবে দৃষ্টি, খরচ ব্যয় বাড়বে, দ্বিতীয়ভাবে দৃষ্টি আপনাদের ইনকামটা আসবে, এবং চতুর্থভাবে দৃষ্টি সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা, সম্পত্তির জায়গা। যারা দীর্ঘদিন বলছিলেন যে কৌশিকদা আমার একটা বাড়ি হবে, মে মাসের পর থেকে আপনাদের গৃহ নির্মাণ অথবা কোনো ফ্ল্যাট বা জমি বা জায়গা কেনার সম্ভাবনা কিন্তু এক্স্যাক্ট দেখা কিন্তু যাচ্ছে। আপনি তুলা রাশির মানুষ যদি হন, আপনার ক্ষেত্রে এই সময়ের মধ্যে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন। অর্থাৎ দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো টাকা যদি আপনাদের জন্মছকে যোগ যদি থাকে, এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা কোনো তুলা রাশি। এবং এর সাথে সাথে যেহেতু বৃহস্পতি যখন সরে যাচ্ছে, ঠিক সপ্তমভাবে শনির দৃষ্টি, আমি একটি কথা বলবো, আপনাদের মে মাসের পর থেকে কিছুটা দাম্পত্য সুখের জায়গা কিন্তু বাধা কিন্তু দিবে। মে মাস পর্যন্ত ভালো, বৃহস্পতি যেহেতু রয়েছে এবং রাহুও সরে গেছে, দাম্পত্য সুখের জায়গা ভালো, কিন্তু মে মাসের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো আর্গুমেন্ট, একটু চিচিড়া স্বভাবের হয়ে যাওয়া তুলা রাশির এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনার যারা অনলাইন কাজ, আপনি ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো অফিসে কাজ করছেন, সেখানে কিন্তু আপনাদের প্রমোশনের সম্ভাবনা এবং উন্নতির সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং এর সাথে সাথে তুলা রাশির বড় ধরনের কিছু সুসংবাদ এবছর কিন্তু আসতে চলেছে। 2024 আপনাদের জন্য কিন্তু একটা মানে শুভ সমাচার নিয়ে আসতে কিন্তু চলেছে। এবং এর সাথে সাথে 2024 সালে আপনাদের যারা ফরেন যেতে চাইছেন বা ফরেনে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, ফরেন যাত্রার যোগ, বিদেশ যাত্রার যোগ আপনাদের গাঢ় দেখা যাচ্ছে। যারা বিদেশে কাজকর্ম করতে চাইছেন বা বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি না আপনাদের জন্মছকে খুব একটা দোষ না থাকে, এই সময় কিন্তু আপনাদের খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে তুলা রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর সাথে সাথে তুলা রাশির কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
যে কোনো কিছুতে অগ্রগতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি আপনাদের তুলা রাশির 2024 সালে কিছু অ্যাচিভমেন্ট আপনারা করবেন, অর্থাৎ কর্মক্ষেত্রে চাপ থাকবে, যা হবে হবে দেখে নিব, এরকম মানসিকতা নিয়ে যারা এগাতে পারবেন আপনি তুলা রাশির মানুষ, লিখে রাখুন এই সময়ের মধ্যে আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে একটা আমূল পরিবর্তন আসতে কিন্তু চলেছে। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা অনেকে বলে না যে কৌশিকদা আমাদের লাভ রিলেশনটা কেমন যাবে, আমি বলবো তুলা রাশির ক্ষেত্রে এবছর প্রেমের জায়গাটা আমি বলবো খুব ভালো একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রেমজ ক্ষেত্রে উন্নতি সাকসেস এবছর কিন্তু আপনাদের রয়েছে, এবং আপনাদের এই বছর কিছু কিছু ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাওয়া এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন। দেখুন একটা কথা আপনাদেরকে আবারও বলি, যারা নতুন দর্শক রয়েছেন তাদের ক্ষেত্রে একটি আমি রিকোয়েস্ট করছি, এই তুলা রাশির তো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু জন্মকুণ্ডলী আলাদা রয়েছে, আপনাদের দশা মহাদশা আলাদা রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে যে সেম ঘটনাগুলো ঘটবে এমন না। আমি বারবার বলছি এটা একটা ইন জেনারেল বিচার, ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার না। যদি আপনাদের জন্মচকে যোগগুলো থাকে নিশ্চিত নিশ্চিত রূপে এই 2024 আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু যাবে। তবে আপনারা শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, ওং সাং শনিশ্চরায় নম, তাতে কী হবে আপনাদের বিশেষভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা এবং যা আপনাদের বাধা বিপত্তি রয়েছে না, সেই বাধা বিপত্তিগুলো কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু দূর কিন্তু হবে। অর্থাৎ তুলা রাশির বেশ কিছু আমূল পরিবর্তন এবছর আসতে চলেছে, যদি আপনাদের জন্মছক যদি পারমিট করে তবেই। তবে একটি কথা, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অনেকে বলছেন যে কৌশিকদা আমি আপনার সাথে কথা বলতে চাই, আমার অ্যাসিস্ট্যান্টকে বলছেন। দেখুন আগে আপনাদেরকে বুকিং করতে হবে, বুকিং করার পর আপনাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কিন্তু কথা আপনাদেরকে বলতে কিন্তু হবে। দেখুন জন্মকুণ্ডলীতে সমস্যা তো প্রত্যেকেরই হয়েছে, নবগ্রহের মধ্যে নটি গ্রহই ভালো থাকতে পারে না, আবার নটি গ্রহই কিন্তু অশুভ থাকতে পারে না। যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে তার যদি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট যদি করা যায় কি না, আমি একটি কথা বলবো, আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু আসবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, এবং কৌশিক রায়ের কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনদের মধ্যে। আজ এ পর্যন্তই, এবং এর পাশাপাশি একটি কথা, আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদের অনুরোধ আমি রাখার চেষ্টা করব সেই বিষয়ের উপর দিয়ে খুব চটজলদি আমি কিন্তু ভিডিও কিন্তু দিব। এটা আপনাদেরই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রো এডুকেশন, একমাত্র আপনারা আছেন বলে আমি কিন্তু আছি, অর্থাৎ আপনারা যে যে বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কমেন্ট বক্সে মেসেজ করুন, সেই সকল বিষয়ের উপর আমি খুব চটজলদি ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা আমি করব। তো তুলা রাশির 100 জন মানুষ রয়েছে, 100 জন 100 রকমের রেজাল্ট পাবেন, যে কৌশিকদা আমার হচ্ছে না কেন, এটা নিজস্ব ব্যক্তিগত জন্মছককে আবারও বলছি দেখতে হবে, আপনি বলেন আমার এই কথাগুলো মিলল না। দেখুন এটা তো আমি ব্যক্তিকেন্দ্রিক রাশি বলছি না, এখানে সার্বিক একটা বিচার, আপনার ক্ষেত্রে যে 10% মিলতে পারে আপনার ক্ষেত্রে 60% মিলতে পারে, আপনার ক্ষেত্রে 80% মিলতে পারে, অর্থাৎ হুবহু মিলবে আমি কখনোই দাবি করছি না, কিন্তু হ্যাঁ এই যে আমি যে এটা একটা বার্ষিক ফল দিয়ে আপনাদের দেখেছি অনেক অংশে সাহায্য করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।